বগুড়ায় টিসিবির পণ্য কিনতে মানুষের উপচে পড়া ভিড়। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বগুড়া প্রতিনিধি মতিন খন্দকার। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। বগুড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির নিত্য পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। রবিবার 18 এপ্রিল বেলা 11:00 থেকে বিকাল 4:00 পর্যন্ত বগুড়ার পৌর শহরের সার্কিট হাউসের সামনে সাত মাথায় ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের আওতায় টিসিবির এই পণ্য কিনতে মানুষের ভিড় পড়ে যায়। বগুড়ায় টিসিবি ডিলার জানান, 20 টাকা দরে 3 কেজি পেঁয়াজ, 55 টাকা দরে 3 কেজি ছোলা বুট, 55 টাকা দরে 2 কেজি মসুরের ডাল, 100 টাকা দরে 4 লিটার সয়াবিন তেল, 55 টাকা দরে 3 কেজি চিনি ও 80 টাকা দরে 1 কেজি খেজুর বিক্রি করা হয়। এদিকে সস্তায় নিত্যপণ্য সামগ্রী কিনতে পেরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে এ কার্যক্রম নিয়মিত চলমান রাখার দাবি জানিয়েছেন।